আমার বন্ধু এই যে ডায়লগ পাকাইতেছ, গুড বন্ধু বাবুর্চি। বন্ধু তোমার বউ তো অনেক ভাগ্যবান, তুমি তো সবকিছু পাকাইতে পারো। ধরো সে অসুস্থ হইলো, তুমি সবকিছু রাইন্দা। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাইস আজকে হয়ে গেছে হচ্ছে 17ই ডিসেম্বর, দেখতে দেখতে এই মাসের আর মাত্র 13টা দিন বাকি আছে। ভাবতে অবাক লাগতেছে এই 13টা দিন পর এই বছরটাই শেষ হয়ে যাবে। তো জানি না এই বছর কি করছি না করছি, আল্লাহর কাছে দোয়া করি যেন সামনের দিনগুলোও যেন ভালো কাটে যেমন কাটতেছে। সো আজকে অনেক স্পেশাল একটা নাস্তা আছে গাইস, যেটা আমি মনে করেন যে 3-4 দিন ধরে খালি চাল দিতেই এসে এটা খাওয়ার কথা ছিল হচ্ছে কুরবানিদের পরপর, কিন্তু এই জিনিসটা এই শীতকালে খেয়ে সবচেয়ে বেশি মজা। আর সেই জিনিসটা হইতেছে মমস স্পেশাল নেহারি, বিউটিফুল নাস্তা। হ্যাঁ, আমি বাইরের থেকে নান রুটি আর পরোটা কিনে নিয়ে আসছি স্পেশাল জিনিসটা দিয়ে খাওয়ার জন্য। লেটস ট্রাই ইট গাইস। তিন দিন ধরে খালি চাল দিচ্ছে, ও গ্রেভিনেসটাই মাশাল্লাহ অসাধারণ। পানি মুখে দিন, যা লাগছে মানে মুখের ভাষা হারা ফেলাইছে, যে এত মজা লাগছে। কড়াই ভর্তি নিয়ে আয় সে আজকের স্পেশাল আইটেম এটি, বুঝছেন? সো গাইস দেখতেই পারতেছেন আমার সাথে আছে হচ্ছে আমার বন্ধু হিমায়ত। আর বিশেষ করে আমি তাড়াহুড়া করে অনেক চলে আসছি গাইস, কারণ আজকে হচ্ছে হিমায়তের লিস্টটা দেখেন একটু গাইস, লিস্টটা দেখলে অবাক হয়ে যাবেন, বুঝছেন? এত বড় একটা লিস্ট, মানে আমার হাতে মনে করেন যে আমি কি করবো, এত বড় এই দেখেন কত বড় একটা লিস্ট দেখছেন, মানে এই এত বড় একটা লিস্টের বাজার এখন আমরা করতে যেতেছি। মনে করেন যে আপনার আজকে তো মনে করেন যে ফাটায় ফেলাম বাজার টাজার কইরা, ঠিক আছে, মাথা যায় কিন্তু তেমন একটা বাজার না। তো এই বাজারটাও খারাপ না, এই বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার। তো চলেন, আমরা যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি এসে পড়ছি, এখন কিন্তু 1:30 বাজে, খাওয়া দাওয়া করে বাজার গেলে এই বাজারটা অনেক ভালো ছিল, খারাপ ছিল। চলেন গাইস যাওয়া যাক বাজার টাজার করতে, আর মানে আমাদের কাজই তো বাজার টাজার করা না। আমাদের কাঁচা টাজা কাঁচা বাজার টাজার এখানে আছে সব এই জায়গায়। বাকি আরও মনে করেন যে আপনার অনেক আইটেম আছে, যেগুলো মনে করেন যে ওই যে দারচিনি, এলাচ, তারপরে বার্গার রুটি, পাস্তা, কর্ন স্যুপ, কর্ন ফ্লাওয়ার, ওই তো হাবি জাবি যা আছে দোকানে সব কিছু কিনে লো আমার আজকে। সেগুলো আবার মনে করেন যে ওই বাজারের থেকে কিনতে হইব, আর যেহেতু কাঁচা বাজারের মাল এখানে সস্তায় পাওয়া যায় এখানে আসছি। তো চলেন আমরা এখন ওই বাজারের দিকে যাই। মুরগি মানে মুরগির দোকানে যে মুরগি অর্ডার করছি না, এই মুরগি মনে করেন যে আপনার দোকানের মধ্যে ভুলা থেকে আইসি, বুঝছেন? এখন আবার মুরগি আনতে মনে করেন যে আবার যাইতেছি, রিক্সা দিয়ে কিন্তু একবার আইসি, পরে নাম আইসি সব কিছু, পরে দেখি মুরগি আনি নেই, এখন এই যে আবার মুরগি আনা লেগে যাইতেছি। শব্দ সর এই ভুটকার হচ্ছে শব্দ শুনাদের লোকে বাজার টাজার শেষ করে চলে আসি হচ্ছে আমার বন্ধু মোটুর বাসায়। আর মোটু দেখেন বাসায় এসে দেয় কি করতেছে, পেঁয়াজ মরিচ আলু কাটতেছে। ও কিন্তু অনেক ভালো একটা শেফ গাইজ, আপনারা কিন্তু জানেন একটা বাবুর্চি, ভবিষ্যতে মনে করেন যে বড় বড় অর্ডার নেবে, মন্ত্রী মিনিস্টারের খানা টানা ও পাক করবে, বিশেষ করে খালা মানে
ওই জায়গার যে মানে ধোয়ার জিনিসপত্র আছে ওগুলো ধুবে সে, ঠিক আছে? তো এই যে এখন মনে করেন যে ওই যে পেঁয়াজ কেটে ওইটার মধ্যে মানে রাখতেছে, ঠিক আছে? আজকে মনে করেন যে ওর মা গেছে হচ্ছে আপনার গ্রামে, তো এই কয়েকদিন রান্নাবাড়ি সব মনে করেন যে ওর আর ওর বাপের মিল্লা করতে হয়, তো মানে অনেক কষ্ট হয়েছে আমার বন্ধুর, আমি বুঝতে পারছি জিনিসটা। তো আজকে মনে করেন যে আমি পাকাই দিব ওরে, ঠিক আছে বন্ধুর? মানে আমি চাইনিজ সবজিটা পাকাইছিলাম গাইস, ওটা ওর ওর বাপের পছন্দ হয়নি, তো আজকে পাকাম হচ্ছে ডিম, যেটা মনে করেন যে একবারে সহজ একটা রেসিপি। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে, কিভাবে ডিম পাকাই। আলু পাকাই দিস, এই যে ডিম, ডিম ভুনা করবো বুঝছেন, ডিম গুলা বন্ধু, ডিম হালাই দিস, ডিম হালাই দিস, এই দেন পানি দিয়ে দিস, একটু একটু পানি দেয় আর একটু একটু রাঁধে বাবুর জিরে, একটু স্বাদ করাই দিস ভাইয়া, আমি তো আবার ডিম খাই, আমি কিন্তু আজকে দুপুরে খাই নাই, আপনি জানেন দুপুরে খাওয়ার জন্য, দুপুরে আর খাওয়ার বন্ধু খালি রাঁধে বন্ধুর থেকে আজকে ডিম খাওয়া যাবে। বন্ধু তোমার বউ তো অনেক ভাগ্যবান, তুমি তো সবকিছু পাকাইতে পারো, ধরো সে অসুস্থ হইলো তুমি সবকিছু রাইন্দা না খাওয়াইতে পারলো, তুমি অনেক সুন্দর খাওয়াইতে পারবো, ও তুমি নিবাই লাইছো কি পাক করতে আছো, পুরো নিবাই লাইছো পুরো। আমরা বন্ধু জন যখন পাত্রী খুঁজবো আপনারা কিন্তু অবশ্যই মানে ভালো মেয়ের সন্ধান আমাদেরকে দিবেন, এই আশায় কিন্তু আজকে এই ব্লগটা দেখাইতেছি, ঠিক আছে? এই ব্লগে যে আমার বন্ধু রান্না করতে পারতেছে এটা কিন্তু আজকে এই যে ভিডিওতে প্রমাণ হয়ে গেলো, সেটা কিন্তু রান্না করতে পারে, ঠিক আছে? দেখেন ডালের কালারটা কিন্তু অনেক জুস হয়েছে, ও আবার ডলার এক্সপার্ট, ইটস টু গুড। সো গাইস ওর বাসা থেকে চলে আসছি, আর ওই কাছে মনে করেন যে বাজারে যে গেছিলাম তখন মুরগির সাথে সাথে মনে করেন যে আপনার ডালও ভুলে গেছিলাম দোকান, ওই বাজারে গিয়ে আবার মনে করেন যে ডাল নিয়ে এই যে মনে করেন যে আপনার যাইতেছে গলিতে আবার, ঠিক আছে? সো লেটস গো, যাই দেখি গলির কী অবস্থা। সো গাইস গলির থেকে আড্ডা আড্ডা দিয়ে মনে করেন যে আপনার বাসায় চলে আসছি, বাসায় এসে গাইস কি সুস্বাদু আলুর দম বানাইছে নতুন আলু দিয়ে, আর এই যে আরএস ফাইম ভাইয়ের ভিডিও দেখতেছি ভাইয়ার কিন্তু 2 মিলিয়ন পুরো হয়েছে, কনগ্রাটস আরএস ফাইম ভাই, আমি কিন্তু আরএস ফাইম ভাইয়ের সেই বড় একজন ভক্ত, ঠিক আছে? চিকেন কিনা জানি না, ধরেন আরএস ফাইম ভাইকে দেখাই একটু, এই যে দেখেন আরএস ফাইম ভাই, এটা হচ্ছে বসুন্ধরা কোম্পানির MD রাজীব ভাই, আরএস ফাইম ভাই, এই যে ফাইম ভাইয়ের ভিডিও। তো দোয়া করি ভাইয়া আরও অনেক আগায় যাক, সবসময় মানে ভাইয়ার জন্য মন থেকে দোয়া, ঠিক আছে? আসলে মনে করেন যে ভাইয়াকে আমি মানে অনেক আগের থেকেই মানে মানে আপনার ভাইয়ার ভিডিও দেখি, ভাইয়াকে রেসপেক্ট করি, সম্মান জানি, যখন ভাইয়ার 6 লাখ সাবস্ক্রাইবার তখন থেকে মানে তার ভিডিও দিই আমি। যাই হোক এটাই আর কি বললাম, আর দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছে গাই, হোপ সো আপনাদেরকে আজকে ভিডিও ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে কাইন্ডলি লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করতে কেউ বলবেন না, অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ গাইস ফালতু ভিডিও হইলেও সাপোর্ট করার জন্য একটা সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।